আহাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবুল আহাব কে নিশ্চয় খুব তাড়াতাড়ি জাহান্নামে নিয়ে প্রবেশ করানো হবে নাউজুবিল্লাহ বলবেন না দেখেন এটা কোন লোক যেই লোক নবীর জান্নাতে সবথেকে বেশি খুশি হয়েছিল আবার নবীর রিসালাতেই সবথেকে বিরোধিতা করেছিল এই লোকটাই এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তোমার ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না আর তোমাকে জাহান্নামে প্রবেশ করানো হবে সত্যি কথা আবুল আহাবের যখন জীবনের শেষ সময় এসে পড়ল তার সারা শরীরের ভিতরে পোকায় খেয়ে এমন এক অবস্থা হলো তার শরীরের ভিতরে পচন ধরে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রোগ আবুল আহাবকে দিয়েছিলেন এই রোগের কারণে আবুল আহাবের শরীর থেকে দুর্গন্ধ বের হতো তার বিবি হাফসি গোলাম ভাড়া করে নি ঘরের ভিতরে আর এইরকম মানুষ রাখা যায় না এই জন্য তাকে নিয়ে জঙ্গলে ফেলে দিয়েছে মরার শেষ কয়টা দিন আবুল আহাব দুপুরে দুপুরে কষ্টে কষ্টে চিন্তা করতে লাগলো আহারে আমি যদি নবীর সাথে বিরোধিতা না করে আমি যদি একবার কবুল করতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যদি একবার বলতাম কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু একবার যদি আমি কবুল করে নিতাম তাহলে মনে হয় আজকে আমার এই সময়টা নবীর সাথে আমি বেয়াদবি করার কারণে আমার ভাতিজার সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ তাআলা এই সময়টায় আমাকে এই শাস্তি দিচ্ছেন আমি যদি ইসলাম কবুল করে নিতাম তাহলে আর আমাকে ধুকরে ধুকরে মরা লাগতো না এই বাংলার মুসলমান সত্যি করে বলা যায় শুনে নেন আজকে যারা মুসলমান হয়ে ইসলাম কবুল করতে চায় না ইসলামের বিপক্ষে যেতে চায় তাদের ওই আবুল আহাবের থেকে কঠিন পরিণত হবে চেক্কালের বলেন ঠিক কিনা মুসলমান হয়ে ইসলামকে কবুল করতে চায় না ইসলামকে মেনে নিতে চায় না ইসলামের বিপক্ষে যেতে চায় তাদের অবস্থাও আবুল আহাবের থেকে কঠিন হবে আরো জোরে বলেন ঠিক কিনা তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন ওয়ামরাতু হাম্মালাতাল হাতাব এবং আবু লাহাব তো জাহান্নামে যাবে তার সাথে জাহান্নামে যাবে তার স্ত্রী কে যাবে আবু লাহাব যাবে প্রবেশ করানো হবে আবু লাহাবকেও জাহান্নামে তার স্ত্রী কেও উম্মে জামিল কেও জাহান্নামে প্রবেশ করানো হবে তার কারণ কি আমার রাসূল যেই পথে যাইতেন ওই পথে বাধা দিয়ে রাখতেন আমার রাসূলের বিরোধিতা করেছেন এই জন্য আল্লাহ তাআলা আবু লাহাবকেও তার স্ত্রীকেও সহ জাহান্নামে দিবেন ঠিক কিনা তারপরে আল্লাহ তাআলা বলেছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাল তার গলায় রশি লাগানো হবে রশি লাগিয়ে তাকে জাহান্নামের বড় দেশে নিয়ে ফেলানো হবে ঠিক কিনা আমরা কি জাহান্নামে যাইতে চাই না জান্নাতে কারা কারা জান্নাতে যাইতে চান তিনি হাত উড়ায় দেখান হাতেন দে উড়াইছেন আর একটু সাবর আদা না আর একটু যায় আরো জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আমিন আপনামাইতে বলছি উড়ান না আপনামাইতে বলছি আবার উড়ান আরো উপরে উড়ান আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগত মাফ করে দেন আমিন আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দান করে দেন আমিন ইসলামের পথে চলার তৌফিক দান করে দেন আমিন ইসলামের রাস্তায় জীবন দেওয়ার তৌফিক দান করে দেন আমিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন আমিন হাত নামান কষ্ট দিছি কষ্ট দিয়ে দিছি বেশি মাগরিবের আজান তো দিয়ে দিবে শেষ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আবার হায়াতে বাঁচায় রাখেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমাদের প্রোগ্রামটা আজকে মূল উদ্দেশ্য কি বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ আমি নিজেও এই বিষয়টা নিয়ে প্রাউড ফিল করি যে আমি নিজেও একজন মানব কল্যাণ পরিষদের কি আমি নিজেও একজন মেম্বার আছি সুবহানাল্লাহ বলবেন না মানব কল্যাণ পরিষদের কাজ কি বলেন তো লেখাই আছে আমাদের মূল যেই কথাটা লেখা যে মানব কল্যাণ আমাদের কাজ কি মানুষের সেবা করা আপনারা দোয়া করবেন আমাদের জন্য এইটার আপনারা জানেন এইটার উপদেশটা মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুফতি মহিরুল ইসলাম শরীয়তপুরি সাহেব ওনারা আছেন আপনারা দোয়া করবেন সবাই মিলে আমরা সবাই মিলে শুধু আমরা না আপনারা আমরা সবাই মিলে এই বাংলাদেশ মানব কল্যাণ পরিষদকে যেন এমন একটা উচ্চতায় উঠাইতে পারে যে উচ্চতা থেকে আমরা সর্বস্তরের জনগণের সর্বস্তরের গরিব দুঃখীর খেদমত এবং সেবায় আমরা থাকতে পারি ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের পক্ষে আছেন তো কারা কারা আছেন দিকে হাজরে আল্লাহকে দেখেন আল্লাহু আকবার
পারি উম্মতের সেবায় নিয়োজিত হইতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين وما التوفيق الا بالله السلام عليكم ورحمه الله وبركاته